আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার ঈদের দিনের ব্লগটা শেয়ার করছি। অনেকেই জিজ্ঞেস করছিলেন কেন লেট হয়েছে। আসলে মূলত ঈদের পর আমার বাসায় গেস্ট ছিল, তো তাদের নিয়ে একটু সময় স্পেন্ড করতে করতে ঘুরতে ঘুরতে আসলে সময় চলে গেছে, যার কারণে আজকে শেয়ার করছি ঈদের দিনের ব্লগটা। ঈদের দিন কী কী করলাম? সকালে প্রথমে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, অনেক সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমারদেরকে ওঠালাম, ওদেরকে নাস্তা করালাম, আমি নিজেও নাস্তা করে নিলাম। তারপর যে বাকি রান্নাগুলো ছিল সেই রান্নার প্রিপারেশন শুরু করে নিলাম। আর আমার বাবা তো নামাজ পড়তে গিয়েছিল, রান্না শেষ হতে হতে ততক্ষণের মধ্যে ও বাসায় চলে এসেছিল। ঈদের দিন আসলে আমাদের একটু ঝামেলাই হয়ে গিয়েছিল। দুপুরবেলা একটা বাসায় দাওয়াত ছিল, আর বিকেলবেলা অর্থাৎ রাতের ডিনারের দাওয়াত ছিল আমার বাসায়। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা 2টার মধ্যে দাওয়াতে চলে যাব, 4টার মধ্যে ব্যাক করব, কারণ 5টার সময় আমাদের বাসায় গেস্ট আসা শুরু করবে। বাট আমি জাস্ট হাফ রেডি হয়েছি, অন দ্য টাইম আমাদের ট্যাপে একটু প্রবলেম হচ্ছিল, তো প্লাম্বারকে কল দিয়ে ইমার্জেন্সি প্লাম্বারকে আনাতে হয়েছে। তার উপর দিয়ে আর আমার বাবাও জুমার নামাজ পড়তে গিয়েছিল, ওর আসতে আসতে লেট হয়ে গেছে, আর আমার দিনকে আমি ম্যানেজ করে আসলে রেডি হতে পারছিলাম না। তো সব কিছু মিলিয়ে টাইম এত লেট হয়ে গেছে যে 4টা বেজে গিয়েছিল আমাদের দাওয়াতে যেতে যেতে, যার কারণে যাওয়ার আগে মানে কোনো ভিডিও তো করতেই পারিনি, কোনো ছবিও তুলতে পারিনি, পুরোই একটা মানে হজবড়লো লেগে গিয়েছিলো। কারণ 2টার দাওয়াতে আমরা 4টা বাজে অ্যাটেন্ড করেছিলাম, আর 5টার সময় আমাদের বাসায় ব্যাক করতে হবে, কারণ আমাদের গেস্ট আসবে। তো যাই হোক, সকাল পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক ছিল। আর আসলে মেন ব্যাপার হচ্ছে একা হাতে পেঁয়াজ কাটা থেকে শুরু করে হাঁড়ি পাতিল ধোয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ আমার করতে হয়েছে। আর আগের সপ্তাহে আর আমার বাবা একটু বাসায় ওর কাজে ব্যস্ত ছিল অফিসে, সো ও আমাকে টাইম দিতে পারেনি, হেল্প করতে পারেনি আর কি। সো প্রত্যেকটা কাজ, ঘর সাজানো থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা জিনিস আমি একা একা হাতে করেছি। তার মাঝখানে 2টা মানে অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ বাচ্চা তো আছেই, মাঝে মধ্যে আসলে রেস্টলেস মনে হয় নিজেকে, আমি একদমই রেস্ট নিতে পারি না। মানে প্রত্যেকটা জিনিস নিজের হাতে একা একা করাটা যে কতটা চ্যালেঞ্জিং এবং কতটা টাফ, এটা আসলে বাংলাদেশে থাকতে বুঝিনি। কারণ বাংলাদেশে যখনই ফোন দেই তখনই দেখি সবারই বাসায় হেল্পিং হ্যান্ড থাকে হেল্প করে দেওয়ার জন্য, তো আমার মনে হতো যে দেশে আসলে অনেক ইজি, বাট এখানে আসলে অনেক অনেক কঠিন, অনেক টাফ প্রত্যেকটা কাজ নিজ হাতে করতে। দেশে থাকতে তো ঈদে কোনো কাজই করতাম না, ইভেন আমার আগের ঈদের ব্লগটা দেশের ব্লগটা দেখে বুঝতেই পেরেছেন। বাট এখানে এসে তো একদম বললাম, পেঁয়াজ কাটা থেকে পাতিল ধোয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ বাচ্চাকে নিয়ে একা একা করতে হয়। তো যাই হোক, উপরে কাজ শেষ করে তারপর আমি নিচে চলে এসেছি, নিচের কিছু আরেকটু কিছু সাজগোজ, বাইরে থেকে কিছু গাছটা চেনে রাখছিলাম রুমের মধ্যে, যেহেতু বললাম যে ঈদের দিন একটা স্পেশাল ওকেশন, সো স্পেশাল একটু ডেকোরেশন ঘরে থাকলে আসলে ভালোই লাগে দেখতে। তো ঘর একটু কোচকাজ শেষ করে আমি তো রান্নায় চলে গিয়েছিলাম। রান্না শেষ করতে করতে আসলে 12:30টার মতো বেজে গেছে, কারণ একা হাতে সব কিছু করছিলাম। আবার আমার বাবা ঈদের নামাজ থেকে আসতে আসতে লেট করেছিল একটু, তারপর আবার জুমা নামাজ পড়তে গিয়েছিল, কারণ ঈদ ছিল শুক্রবারে, তো নামাজ পড়ে আসতে আসতে লেট হয়ে গেছে। তো ওদেরকে নিয়ে আসলে রান্নাটা ওভাবে করে আর আমি রেডি হতে পারিনি, জাস্ট ওদেরকে রেডি করে রেখেছিলাম। তো ও বাসায় আসার পর আবার আমাদের একটা ট্যাপে প্রবলেম হওয়ার কারণে ও প্লাম্বারকে নিয়ে এসেছিলো সাথে করে, তো প্লাম্বার আবার সেখানে আমাদের 2-3 ঘন্টার মতো সময় নষ্ট করে ফেলেছে। তো সব কিছু মিলে আসলে একটু হজবড়লো টাইপ হয়ে গিয়েছিলো। আমরা মানে 2টার দাওয়াতে গিয়েছিলাম 4টার সময়, আর খুবই তাড়াহুড়ো করে আবার বাসায় চলে এসেছি, কারণ আমার বাসায়ও দাওয়াত ছিল। তো তারপরও যাই হোক, কোনোরকম একটু রেডি হয়ে আমি ঈদের দাওয়াতের জন্য চলে গিয়েছিলাম।
এগুলো হচ্ছে আমার ঈদের আউটফিট, আমার জামদানি শাড়ি। টিয়া রং, সবুজের মধ্যে যে হালকা টিয়া রংটা থাকে, এই রংটা আমার খুবই পছন্দের একটা রং। আর ঠিক সেই রঙের একটা প্রিয় জামদানি শাড়ি আম্মু এবার আমাকে কিনে দিয়েছে। জামদানি শাড়ি তো বাঙালি নারীতে কত সুন্দর লাগে সেটা তো সবাই জানেন। জামদানি শাড়ি আমার সবসময় ভালো লাগে, আমাদের দেশীয় যে কাপড়গুলো আছে বিশেষ করে। আর সবুজ কালারটা তো সবসময় আমার প্রিয়, তো দুইটা মিলে আসলে এবারে আউটফিটটা আমার খুব পছন্দের ছিল। এই হেজাবটাও আমি বাবার সাথে যখন শপিংয়ে গিয়েছিলাম তখন দেশ থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর আম্মু পাপা তো সবসময় সব কিছু আগে থেকেই আমার জন্য রেডি রাখে, যেন দেশে গিয়েই আমি সব পরতে পারি বা দেশ থেকে আসার সময় নিয়ে আসতে পারি। তো এটা শাড়িটার কালার থেকে একটু লাইট, আর আমার কাছে মনে হচ্ছে যে পার্টি ওয়্যারের জন্য পারফেক্ট একটা হিজাব। এই নাগরাটাও আম্মু আমার জন্য আগে থেকেই কিনে রেখেছিল, যখন দেশ থেকে এসেছি তখন নিয়ে এসেছিলাম। শাড়ির সাথে আমি তিন রকমের চুড়ি পরেছিলাম। প্রথম দুইটা চুড়ি আমার বিয়ের চুড়ি, আর পরের যে ঝুমকা চুড়িটা আছে সেই চুড়িটা এবার আমি দেশ থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম যখন বাবার সাথে শপিং করতে গিয়েছিলাম। তো আমার কাছে এরকম ঘুঙুরের শব্দ হলে ভালো লাগে, আর মনে হচ্ছিলো যে এই জামদানি শাড়ির সাথে খুব সুন্দর মানাবে। আমার এই পিয়ারলের নেক পিসটাও আম্মু কিনে রেখেছিল আমি দেশে যাওয়ার আগেই, তো কোয়েন্সিডেন্সলি জামদানির শাড়ির সাথে এটা খুব সুন্দর ম্যাচ করেছে, তো ভাবলাম আজকে আমি তাহলে এটাই পরি। আর আমার আম্মুর চয়েস তো অলওয়েজ অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আম্মু যাই চয়েস করে না কেন মানে খুবই ক্লাসফুল হয়, খুবই সুন্দর হয়। তো এই ব্রুচটা আমি এবার দেশ থেকে কিনে নিয়ে এসেছি, শাড়ির সাথে ব্রুচটা পরেছিলাম। আর এগুলো হচ্ছে সব আমার আগের ওয়েডিং রিং, এগুলো শাড়ির সাথে আমি পরেছিলাম। বিকেলবেলার দাওয়াতটা যেহেতু আমার বাসায় ছিল সেই জন্য আমি কমফোর্টেবল একটা ড্রেস চুজ করেছি, আর এই ড্রেসটাও আম্মু আগে থেকেই আমার জন্য কিনে রেখেছিল আমাকে দিয়ে দিবে ঈদের জন্য। এটাও দেশ থেকে নিয়ে এসেছি, এটা ব্ল্যাক জর্জেটের উপর সাদা সুতার কাজ করা, কাজটা খুবই সুন্দর ছিল আর ড্রেসটা অসম্ভব সুন্দর ছিল। আর আমার কাছে তো ব্ল্যাক কালারটা সবসময়ই ভালো লাগে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট। এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা পায়জামা ছিল, কাইন্ড অফ সিগারেট প্যান্টের মতো, আর সাইডে কিছু ব্ল্যাক বাটনস ছিল, তো খুব ভালো কম্বিনেশন ছিল এই ড্রেসটার সাথে। এই নাগরাটাও আমি দেশে থেকে কিনে নিয়ে এসেছি, আর এই নাগরাটা যখন পাপার সাথে আমি শপিং করতে গিয়েছিলাম তখন পাপা কিনে দিয়েছে। যেহেতু দাওয়াতটা আমার বাসায় আর এই আউটফিটটা আমি বাসায় পরবো, তাই বেশি গর্জিয়াস চুড়ি হাতে পরিনি, সিম্পল দুই হাতে দুইটা স্টোনের চুড়ি ছিল। রেডি হওয়ার পর আমরা দাওয়াতে চলে এসেছি, আর এখন যে ক্লিপিংসগুলো দেখতে পাচ্ছেন এটা সেই ভাবির বাসায়, ভাবি রান্না করেছে। এখানে গরুর মাংস, ল্যাম্প, চিকেন গ্রিল, গরুর বিরিয়ানি। স্পেশাল অকেশনগুলোতে দেখা যায় আমাদের সবাই আমরা একসাথে হই, অন্যান্য সময় তো আসলে সবার কাজ থাকে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, তো তেমনভাবে একসাথে হওয়া হয় না। আর বাচ্চারাও দেখা যায় ঈদের এই প্রোগ্রামগুলোতে আসলে খুব এনজয় করে যখন সবাই একসাথে হতে পারে। আর আর আমার জিনকে নিয়ে আমিও সারাদিন মোটামুটি বলতে গেলে বাসায় থাকি, তো ওরা যখন এরকম কারো বাসায় যায় তখন ভালো এনজয় করে। আর সবাই অনেক দিন পর আড্ডা দিলাম, হাসাহাসি করলাম, মজা করলাম, এটাই আসলে মেইন একটা উদ্দেশ্য সবার একসাথে হওয়ার এবং দাওয়াতের। তো ভাবিদা বাসার পেছনে একটা ছোটো গার্ডেন আছে, ভাবি ভালোই গার্ডেনিং করে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ভালোই হয় সেখানে। তো আর আমার দিন যাওয়ার পরপরই তারা পেছনে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে খেলার জন্য প্রস্তুত,
খেলছিল তো না, আসলে সব আওলা ঝোলা করছিল, যেটা ওরা বাসায় করে ইউজুয়ালি। তো এখানে আসলে সামারে এইটা একটা বেনিফিট, সেটা হচ্ছে লেট হলেও কোথাও প্রবলেম হয় না, কারণ আমরা সাধারণত রাতে 10টা যেটাকে বলি, তো 10টার সময় সাধারণত মাগরিবের আজান দেয় সামারের দিকে, তো অনেক লম্বা একটা দিন পাওয়া যায় আর খুব লম্বা সময় নিয়ে আসলে বাহিরে ঘোরাফেরা করা যায়। সেই জন্য আয়ারল্যান্ডে বাহির থেকে আসলে ট্যুরিস্টরা ওই সামারেই সবচেয়ে বেশি আসে। তো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই একসাথে বসেছিলাম, কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বাচ্চারা খেলছিল, দুষ্টুমি করছিল, আর আড্ডা দিতে দিতে আসলে সময়ও চলে গিয়েছিল, আর আমাদের বাসায় যাওয়ারও টাইম হয়ে গিয়েছিল, কারণ সন্ধ্যার সময় আবার আমাদের বাসায়ও দাওয়াত আছে, আমাদের বাসায়ও মেহমান আসবে, গেস্ট আসবে, তো সেই জন্য আমারও বাসায় গিয়ে আরও কিছু প্রিপারেশন নিতে হবে। তো সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে আমি চেঞ্জ করারও সুযোগ পাইনি, সেভাবেই আমি সব খাবার গরম করা স্টার্ট করলাম, কারণ কিছুক্ষণ পরই গেস্টরা চলে আসবে, আর গেস্টরা আসার পর দেখা যায় গেস্টদেরকে রেখে আসলে আমার কিচেনে থাকতে ভালো লাগে না, মনে হয় যে তারা এসছে আমাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য, আমি যদি এরকম কিচেনে লেগে থাকি তাহলে তাদেরও ভালো লাগবে না, কাউকে বসিয়ে রেখে আসলে কিচেনে থাকতে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি আগে থেকেই সব প্রিপেয়ার করে আমি আর ডিশের মধ্যে নেই নি, সব কিছুকে আমি পাতিলে রেখে দিয়েছিলাম, কারণ ওভেনের মধ্যে এত বড় বড় ডিশ আসলে ঢোকে না আর ঠিকমতো গরম করা যায় না, পাতিলে রেখে দিলে সুবিধা, জাস্ট খাবার খাওয়ার আগে যেন আমি সব কিছুকে ডিশের মধ্যে সার্ভ করে দিতে পারি। আর একা একা আসলে কাজ করলে এভাবেই কাজ করতে হয়, আর যখন ঘরে মেহমান আসে আমি ট্রাই করি যে রান্নার সাথে সাথে যেই পাতিলটা আছে সেই পাতিলটা ক্লিন করে ফেলতে, বা রান্নার সাথে সাথেই যেই ময়লাগুলো জমে যায় সেই ময়লাগুলো সবগুলোকে ফেলে দিতে, তাহলে আসলে প্রেশারটা কম পড়ে। আমি আয়ারল্যান্ডে আসার আগে কোনো দিনও কোনো মেহমানের জন্য এভাবে খাবার সার্ভ করিনি, সবসময় আম্মু রান্না করতো, জাস্ট হয়তো দেখা যেত সবাই যখন খেতে বসছে ও অন দ্যাট টাইম আমি হয়তো সবাইকে একটু সার্ভ করে দিতাম বা সবার সাথে বসতাম, বাট এইভাবে শাড়ি পরে যে আমি কখনো মানে রান্নাঘরে কাজ করবো এটা তো আমি কল্পনাও করিনি, শাড়ি পরে রেডি হয়ে এভাবে। তো তারপরও আমি এখন তো নিজের কাজ দেখলে আসলে নিজে অবাক হয়ে যাই। তো এখানে আমি সবগুলা খাবারকেই লাইট ফ্লেমে রেখে আমি দিয়েছি যেন হালকা গরম হয়ে যায়, আর আমি একদম লাস্টে আসলে এই টাইমটাতে, ইচ্ছে ছিল আসলে আরও অনেক কিছু রান্না করার কিন্তু একা হাতে যে বললাম এত কিছু করতে পারিনি। তো তারপরও বাসায় আসার পর আমি ভেজিটেবলসটা বসিয়ে দিয়েছিলাম রান্না হওয়ার জন্য, আর ভেজিটেবল হতে বেশি সময় লাগে না তাই ঝটপট হয়ে গিয়েছিল, এর মাঝামাঝি সময় বাচ্চাদেরকেও একটু খাইয়ে দিয়ে এসছি, আর বাসায় আসার পর অবশ্য আরহাম ঘুমিয়ে গিয়েছিল, আরহাম বেশ কিছুটা সময় ঘুমিয়েছিল, তো যার কারণে একটু ইজি হয়েছে আমার জন্য কাজ করতে। আর এই তো রান্নাবান্না করছি, সব কিছু গরম দিচ্ছি, জাস্ট গেস্টরা আসলে জানো গেস্টদের সাথে একটু কথা বলি সব কিছু সার্ভ করে দিতে পারি। তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে, সব চুলাগুলোকে আমি একদম লো আছে দিয়ে আমি এখন রেডি হতে চলে যাচ্ছি, কারণ শাড়ি পরে আর থাকবো না আর গেস্টরাও চলে আসবে একটু পরেই। তো মেহমানরা সবাই চলে এসেছে, আর আসার পর আমি খাবার যখন সার্ভ করছিলাম তখন পুষ্পিতা আপু মানে আমাদের বাসায় গেস্ট এসেছিল, তাদের মধ্যে একজন আমার এক আপু, তো ও আমার ভিডিও করছিল আমি যে খাবারগুলো সবাইকে সার্ভ করছিলাম, আর সবাই তো লিভিং রুমে বসেছিল, কিছু আবার বাসার পেছনে ছিল, বাচ্চারা বাসার পেছনে স্লাইডে আর আমার দিনের সাথে খেলা করছিল, আর আমি এখানে খাবারগুলো সার্ভ করছিলাম, আর আসলে খুব দৌড়াদৌড়ির মধ্যে করছিলাম, সেই দৌড়াদৌড়ির মধ্যেই আবার আমি একটু ওখানে একটু এখানে কথা বলছিলাম সবার সাথে, একটু দুষ্টুমি করছিলাম। আর প্রথমে স্টার্টারে আসলে যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছিল সেই বাসা থেকে প্রথম দাওয়াত থেকে আসতে আসতে, আর গেস্টরা রাতে দেখা যায় ডিনারটা ঈদের দিন দুপুরে এত হ্যাভি খাওয়া হয়ে যায়, যার কারণে প্রথমে আসলে খাবারটা কেউ খেতে চায় না, তো আমি সেটার জন্য লাইট
একটা স্টার্টার রেখেছি। স্টার্টারে শুধু ছিল চিকেন চাসলিক আর ফুচকা, তারপর আমি মেইন ডিশ দিয়ে দিয়েছিলাম রাতে। ভাইয়া দি খালি ফুসকা নিতেছে। ওই যে দুইটার জুস দিতে চুপ করানোর জন্য। আপনাকে আমি ই করেই করতেছি, দেখা যায় না। হ্যাঁ, স্টার্টার খাওয়া শেষ করে সবাই আড্ডা দিতে দিতে ডিনার করার টাইম চলে এসেছে। তো এর মাঝে আমি কিছু খাবার ডিশে নিয়ে নিয়েছি, আর কিছু খাবার এখনও পাতিলে আছে, এগুলোকে সার্ভিং ডিশে নিব। আর আগে যেগুলো নিয়েছিলাম সেগুলো আবার ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো যেহেতু একটু মিডিয়াম সাইজের বোল, তাই এগুলোকে ওভেনে দিয়ে আমি গরম করে নিচ্ছি। আর এই ক্লিপিংসের মধ্যে আসলে আর আমার দিনের একটু দুষ্টুমি আপনারা দেখতে পারবেন, যে ওরা কিভাবে মানে কাজ করার সময়ে মানে দেখা যায় আশেপাশে এসে দুষ্টুমি করতে থাকে। আট দিন দুষ্টুটা তো টেবিলে উঠবে, টেবিলে খাবার ধরবে। অলরেডি আট দিন দুইবার টেবিল থেকে খাবার ফেলে দিয়েছিল, তো আমি এখন ওকে ওদেরকে ওর বাবার কাছে দিয়ে দিচ্ছি, যেন আমি একটু মানে আরামসে কিচেনে কাজ করতে পারি আর খাবারগুলো সার্ভ করতে পারি। কারণ বাচ্চারা থাকলে আসলে দেখা যায় যে ঠিক মতো কাজ করা যায় না। আর আসলে অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল, সব রান্না করতে পারিনি সময়ের অভাবে। তো এখানে চিকেন রোস্ট রান্না করেছি, আর এটা হচ্ছে প্লেন পোলাও, সেই সাথে গরুর মাংসের দুইটা রান্না, দুইটা আলাদা আলাদা রকমের রেসিপি করেছিলাম। একটা হচ্ছে কাটা মশলার গরুর মাংস, এটা একটু ঝোলঝোল করেছি এবং একটু বেশি স্পাইসি করেছি। আর একটা মাইল্ড স্পাইসি বা লেস স্পাইসি বলতে পারেন, একটু সাদা করে কোরমা টাইপের করার ট্রাই করেছি। আর একটা শুধু এগ ভেজিটেবলস করেছি। তো এখন সবাইকে ডেকে নিয়ে আসলাম সবাইকে টেবিলে বসার জন্য। তো প্রথমে ভাইয়ারা সবাই খেয়ে নিল, আর তারপর লাস্টে আমরা রাতের বেলা, যেহেতু পুষ্পিতা পুরো আমাদের বাসায় ছিল রাতে, তো আপুরা আর আমরা পরে খেয়েছিলাম, আর গেস্টদেরকে আগে দিয়ে দিলাম, সবাই খেয়ে নিল। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পর আমি এখানে ডেজার্ট দিয়েছি শির কুরমা, মিষ্টি পান মশলা, আর সেই সাথে যে রসমালাই করেছিলাম সেই রসমালাই। আমার আসলে জর্দা করার ইচ্ছে ছিল, বাট সময়ের অভাবে জর্দা করতে পারিনি। আর সবাই এত ফুল ছিল যে দেখা যাচ্ছিল এখান থেকেই ঢুকে যাবে এমন একটা অবস্থা। তো যাই হোক, তারপরও সবাই এনজয় করেছে। আর পান মশলাগুলো আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম, সেগুলোকে একটু কালারফুল মিষ্টি জিরা এবং পান মশলা মিষ্টি নারকেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। Say anything to my subscribers. Thank you. বিদায় মুহূর্ত পুষ্পিতা শর্ট নেম জুই জুই, এটা তো মনে থাকার কথা। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, এখন সবার বিদায় নেওয়ার পালা, সবাই চলে যাচ্ছে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ।